আপনারা যারা এম এসওয়ার্ড নিয়ে কাজ করেন তারা হয়তো অনেক সময় লক্ষ্য করবেন কোনো কোনো ডকুমেন্টের নিচের দিকে ফাইলের নাম লেখা থাকে এবং ফাইলটি কম্পিউটারে কোন জায়গায় সেভ রয়েছে সেই লোকেশনটি দেওয়া থাকে এ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডকুমেন্টের নিচে অর্থাৎ এম পেজের নিচে আপনাদের ফাইলটি কোন জায়গায় সেভ রয়েছে সেই লোকেশান এবং আপনার ফাইলের নামটি ইনসার্ট করবেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলের আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম কিভাবে আপনারা আপনাদের ডকুমেন্টে সেবকৃত লোকেশন এবং সেবকৃত ফাইলের নাম ইনসার্ট করবেন আপনারা ইচ্ছা করলে এই লোকেশনটি আপনার ডকুমেন্টের যে কোনো জায়গায় নিতে পারেন আমি ফুটারে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে হেডারে নিতে পারেন অথবা ডকুমেন্টের ভিতরে কোনো জায়গায় নিতে পারেন ফুটারে নেওয়ার জন্য আমি এখানে ডান বাটনে ক্লিক করে এডিট ফুটারে ক্লিক করলাম তাহলে এখানে কাঠশট চলে আসলো যখন এখানে কার্সর চলে আসলো তখন দেখুন এখানে হেডার অ্যান্ড ফুটার এই ট্যাপটি চলে আসছে এই ট্যাবের অধীনে ডিজাইন যে ট্যাপ সেটি চলে আসছে এখানে দেখুন কুইক পার্টস নামে একটি অপশন রয়েছে এই কুইক পার্সের অনেকগুলো কাজ রয়েছে এটি অনেক ব্যাপক এবং বিশাল এখানকার আমি একটি অপশন সম্পর্কে আলোচনা করছি কিভাবে আপনারা সেবকৃত ফাইলের লোকেশান এবং ফাইলের নাম ইনসার্ট করবেন কুইক পার্সে ক্লিক করার পরে এখানে বেশ কিছু মেনু আসবে এখান থেকে আমরা ফিল্ড যে বাটন রয়েছে এই বাটনে আমি ক্লিক করলাম তাহলে ফিল্ডের যে পপ আপ বক্স সেটি চলে আসবে এইখানে দেখুন ফিল্ডের এখানে বিভিন্ন নাম রয়েছে এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্ড আমরা ইনসার্ট করতে পারি এবং সেটিংয়ে কাজ করতে পারি এখান থেকে ফাইল নাম যে আইটেমটি রয়েছে সেই আইটেমটি আমরা খুঁজে বের করবো এবং সেটি আমরা সিলেক্ট করব এখানে আমি স্ক্রল করলে নিচের দিকে যাচ্ছি এখানে দেখুন এই যে ফাইল নাম এই বাটনে আমি ক্লিক করলাম এই আইটেমটিতে আমি ক্লিক করলাম তাহলে এখানে ডান পাশে একটি অপশান আসবে সেটি হচ্ছে ফিল্ডের প্রপার্টিস এখানে প্রপার্টিজ এখানে লেখা রয়েছে ফরমেট অর্থাৎ আমরা এই ফিল্ডটি আমরা কোন ফর্মেটে নেব এখানে আপার কেস লোয়ার কেস ফার্স্ট ক্যাপিটাল টাইটেল কেস এখানে কয়েকটি কেস রয়েছে আমি সাধারণত লোয়ার কেস এটি ব্যবহার করি আমি এটি সিলেক্ট করলাম তাহলে আমরা আমাদের ডকুমেন্টের ফাইল নামটি এখান থেকে পেয়ে গেলাম কিন্তু আমাদের কথা ছিল যে শুধুমাত্র আমরা ফাইল নাম নেব না ফাইলের লোকেশনটা কি সেটিও আমরা নেব অর্থাৎ সেটিও আমরা আমাদের ডকুমেন্টে ইনসার্ট করব তাহলে এইখানে দেখুন ফিল্ডের অপশানসে এখানে রয়েছে অ্যাড পাথ টু ফাইল নেম অর্থাৎ ফাইল নামের যে পাথ রয়েছে সেটি আমরা অ্যাড করবো কিনা যদি আমরা অ্যাড করতে চাই এখানে আমরা টিকমার্ক দিলাম তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এইখানে ফাইলের যে লোকেশন সেই লোকেশানটি এবং ফাইলের নামটি চলে এসেছে আমার এই ফাইলটি জি ড্রাইভের মধ্যেই ডেইলি ওয়ার্ক ফোল্ডারের মধ্যে লরেম ইফসাম ডট ডক্স অর্থাৎ লর এই নামে সেভ রয়েছে এটি যেহেতু একটি ডক্স ফাইল সেই কারণে এখানে এক্সটেনশন ডক্স চলে এসেছে তারপরে আমি এখানে এটি ক্লোজ করে দিলাম তাহলে দেখুন আমার ফুটারে এটি ইনসার্ট হয়েছে দেখুন প্রত্যেকটি ফুটারে এটি শো করছে তারপরে আপনারা যদি এটি ডিলিট করতে চান তাহলে ফুটারে ক্লিক করে ফুটার যেভাবে ডিলিট করে সেইভাবে এটি সিলেক্ট করে আপনারা ডিলিট প্রেস করলেন তারপরে ক্লোজ হেডারে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে আমার ফাইল পাতটি এবং আমার ফাইলের যে নামটি সেটি রিমুভ হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ডকুমেন্টে খুব সহজেই ফাইলের নাম এবং ফাইলের পাতটি ইনসার্ট করতে পারেন অর্থাৎ ফাইলের লোকেশানটি ইনসার্ট করতে পারেন তাহলে আপনার কাজগুলো খুবই সহজ হবে এবং আপনি অনেক দ্রুততার সঙ্গে কাজ করতে পারবেন অর্থাৎ কোনো প্রিন্টকৃত ডকুমেন্ট দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার এই ডকুমেন্টটি কোন কম্পিউটারে কোন লোকেশানে সেভ করা রয়েছে পরবর্তীতে সেই লোকেশন থেকে ফাইলটি খুঁজে পেতে আপনার সুবিধা হবে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ